রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক টানাপোড়েনের মাঝে ইউক্রেনের লুহানস্কের 80% দখলে নিয়েছে রুশ বাহিনী। মারিউপোলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়ার সাথে নিঃশর্ত আলোচনায় বসতে চায় ইউক্রেন। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ইতিমধ্যে প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন সেনা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতের মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র ইউক্রেনের পক্ষে থাকলেও রাশিয়াকে নিরঙ্কুশ নিষেধাজ্ঞায় রাজি নয় চীন। রাশিয়ার উপর দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব ফেলবে বলেও মনে করে দেশটি। রাজনৈতিক টানাপোড়েনের মাঝে ইউক্রেনের লুহানস্কের 80% দখলে নিয়েছে রুশ বাহিনী। সেনাবাহিনীর আঞ্চলিক প্রধান ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দিয়েছে। মারিউপোলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার সাথে নিঃশর্ত আলোচনায় বসতে চায় ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, যুদ্ধ বন্ধে এবং শান্তি আলোচনায় ইউক্রেনে খসড়া নথি পাঠিয়েছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মারিউপোলে অবরুদ্ধ সামরিক ও বেসামরিক লোকদের নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ দিলে বন্দী রুশ সেনাদের ছেড়ে দেওয়া হবে। ইউক্রেন জুড়ে হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী। ইলিয়াস কমল, চ্যানেল আই।